ইউনিয়নের অন্যতম কর্ণধার জনাব মোশাররফ ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব মোশাররফ ভাই, বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাই। আমাদের একজন বড় ভাই হাবিবুর রহমান ভাইকে আমি নিজেও দেখেছি, মালয়েশিয়ান প্রোগ্রামে উনি কথোপকথন করেছেন, এবং ওনার কথোপকথন থেকে আমার যেটি মনে হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ান প্রোগ্রামটি দেখার পরে এই কোম্পানিটার পেশাদারিত্ব সম্পর্কে উনি একটা ধারণা পেয়েছেন, যে ধারণার কারণে উনি সরাসরি তাদের সাথে কথা বলেছেন এবং কিছু লিটারেচার উনি চেয়েছেন তাদের কাছে। তারা ফেসবুক অ্যাড্রেস দিয়েছে আমাদের চ্যাট বক্সে তাদের মাধ্যমে। তবে সবচেয়ে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে ওনার সাথে কথা বলা, এটা প্রমাণ করে নারল্যান্ড এই যে ইংরেজিতে যেই সেমিনারটা আয়োজন করে সেই সেমিনারটির গুরুত্ব অপরিসীম। আসলে আমরা যদি বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলোর দিকে তাকাই তাহলে আমার মনে হয় এই মুহূর্তে আমার জানা মতো নাই, আপনাদের জানা আছে কিনা, অন্য কোন কোম্পানির ইংরেজিতে সেমিনার হয় না। তাহলে নরল্যান্ড কোম্পানি যে একটা আন্তর্জাতিক কোম্পানি এবং তার আন্তর্জাতিক চিন্তা ভাবনা রয়েছে এবং তার সেকেলে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন একটি চমক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে যে সে দেখাতে চাচ্ছে, তার উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যেহেতু আমরা এটাকে দাবি করি আন্তর্জাতিক বিজনেস এবং আন্তর্জাতিকভাবে অনেকেই আমাদের সাথে এই বিজনেসে অংশগ্রহণ করতে চায়, যে কারণে আন্তর্জাতিক একটি সেমিনার এবং আমাদের আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ, যেটা পৃথিবীর সব জায়গায় অত্যন্ত প্রচলিত, সেই ভাষায় একটি সেমিনার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি আমাদের কোম্পানির একটা বড় সড়ো একটা মাইল ফলক যেটি আমরা হাইলাইট করা অত্যন্ত জরুরি। যদিও এখনো পর্যন্ত আমাদের এই ইংরেজি সেমিনারে আমরা যথেষ্ট পরিমাণ পার্টিসিপেন্ট এখনো রাখতে সক্ষম হয়নি, তো আমি মনে করি আমাদের যারা ডিস্ট্রিবিউটররা আছেন, স্পেশালি আজকে রফিক ভাই যখন এই হাবিবুর রহমান ভাইকে উনি ওনাকে ওখানে অ্যাটেন্ড করে যাচ্ছেন, ওনার আগ্রহ দেখে আমি একজন নতুন মানুষের আগ্রহ দেখে আমি এটা বুঝতে পেরেছি যে ইংরেজি সেমিনারের প্রতি আমাদের মানুষের যথেষ্ট আগ্রহ আছে। তো সুতরাং আপনারা কে ভালো ইংরেজি বুঝলো কে ইংরেজি বুঝলো না সেটা যাচাই বাছাই করার দরকার নাই, অন্তত আপনাদের কোম্পানির যে একটা ইংরেজিতে সেমিনার আছে এটা বাংলাদেশের যতজন লোক আছে, যতজন লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে অন্তত তাদের কাছে জানিয়ে দেন এবং তাদের কাছে এই নিউজটা দিয়ে দেন, এই আইডি নাম্বারটা দিয়ে দেন, এটা অত্যন্ত ফলপ্রসূ এবং অত্যন্ত কাজে দেবে। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় আদিম ভাই একটা চমৎকার কথা বলেছেন যে পেশাদারিত্ব কথা, অর্থাৎ কথার মধ্যে যদি পেশাদারিত্ব না থাকে তাহলে আমরা এই বিজনেসে অগ্রসর হতে পারবো না, আমাদের কথাবার্তায় পেশাদারিত্ব থাকতে হবে। আমি সেটার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাড করব, এই পেশাদারিত্ব কথার পাশাপাশি আমাদের কাজে কর্মেও পেশাদারিত্ব থাকতে হবে। তার মানে আমাদের কোম্পানি যে একটা পেশাদার কোম্পানি সেটা সে বুঝিয়ে দিচ্ছে। আমাদের কোম্পানি বাংলায় সেমিনার করে, আমাদের কোম্পানি ইংরেজিতে সেমিনার করে, আমাদের কোম্পানি বাংলায় এনডিও করে, আমাদের কোম্পানি ইংরেজিতে এনডিও করে। যেমন আগামীকাল আমাদের হয়তো মশুর ভাই থাকলে বলতে পারতো আগামীকালও হয়তো আমাদের একটা এনডিও ইন্টারন্যাশনাল এনডিও প্রোগ্রাম থাকবে ইংরেজিতে। তো সুতরাং আপনারা এই প্রোগ্রামগুলো যখন মানুষের মাঝে দেখাবেন মানুষ অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবে, নরল্যান্ড বাংলাদেশের বিজনেসের সাথে অন্য যে কোনো কোম্পানির পার্থক্যগুলো সেটা বুঝতে পারবে। তো আজকে শুরু থেকে অনেকগুলো বিষয় আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে সূচনা বক্তব্যে যিনি এসেছেন আব্দুল আলিম ভাই। আমি ভাবেছিলাম যে উনি মানে আমাদের টিপু ভাই আর কি, স্পেশালি আমি টিপু ভাইয়ের কথা বলবো, যখন উনি সূচনা বক্তব্যটা দিচ্ছিলেন, তো টিপু ভাইয়ের সূচনা বক্তব্য যখন শুরু করেছেন তখন আমি চিন্তা করছিলাম যে আজকে একটু নতুন মানুষ, সাধারণত মিলন ভাই কাজটি করে থাকে, যে আজকে টিপু ভাই কেমন করে। তো আমি দেখছি উনি অত্যন্ত পেশাদারিত্ব দেখিয়েছেন ওনার বক্তব্যে, যেটা মানে আমার কাছে মনে হয়েছে যে ভ্যারাইটি একটা কোম্পানির প্রোগ্রামে কিছু বৈচিত্র্য থাকা দরকার। তো সেই বৈচিত্র্যের জায়গায় আজকে টিপু ভাই যে চমৎকার ভাবে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে, অত্যন্ত পেশাদার মনে হয়েছে। এবং আজকে আরো একটা জিনিস চমৎকার ভাবে আমি লক্ষ্য করেছি, তার দুটো নতুন জিনিস আমি দেখেছি এই কোম্পানির মধ্যে, কিন্তু দুটো নতুন বিষয়গুলো নতুন হলেও আমার কেন জানি অত্যন্ত পেশাদারিত্ব আমি দেখেছি।
তার মধ্যে হচ্ছে আজকে মশিউর রহমান ভাইয়ের অনুপস্থিতিতে মিস্টার ইলিয়াস কাঞ্চন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিতে থাকেন। সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখেছি, আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফার্মাসিস্ট, অর্থাৎ ফার্মাসিস্ট মানে হচ্ছে উনি মেডিসিন বিশেষজ্ঞ। ফার্মাসিউটিক্যালসে যারা পড়ে আপনারা দেখবেন অনেক সময় ডাক্তারের টাইটেলে লেখা থাকে MBBS মেডিসিন বিশেষজ্ঞ। মেডিসিন বিশেষজ্ঞ হচ্ছে তারা যারা ফার্মাসিউটিক্যালস সম্পর্কে অর্থাৎ ওষুধটা সম্পর্কে ভালো জানেন, তার মানে উনি একজন ফার্মাসিস্ট, বাংলায় যাদেরকে মেডিসিন বিশেষজ্ঞ বলে। তো এই ধরনের ফার্মাসিস্ট উনি, অর্থাৎ উনি ফার্মাসিউটিক্যালস লাইনে পড়াশোনা করেছেন। তো সুতরাং উনি কিন্তু হয়তো বা উনি নিজে সংকোচ বোধ করেন বিধায় বা অত্যন্ত পরিষ্কার ভাবে কথা বলার প্র্যাকটিস নাই বিধায় উনি উপস্থাপন করেন না, তবে ওনার কিন্তু উনি কিন্তু এগুলো উপস্থাপন করতে পারলে বা উনি উপস্থাপন করতে জানলে ওনারটা পেশাদারিত্ব হওয়া স্বাভাবিক। তার কারণ হচ্ছে উনি এটা নিয়েই পড়াশোনা করেছেন, ওনার বেজই এটা। তো যাই হোক, উনি সেটাকে কাজে লাগাননি। তো আজকে আমি দেখলাম যে উনি সাহস করে কথাগুলো বলেছেন এবং টিপু ভাইও যেভাবে অর্থাৎ ক্যাচ করেছেন বিষয়টা, অর্থাৎ অনেকগুলো নতুন তথ্য উনি আজকে উপস্থাপন করেছেন। স্পেশালি আমি দেখেছি কর্ডিসেপ্সের ক্ষেত্রে বা ভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে উনি অনেকগুলো নতুন তথ্য উনি সংযোজন করেছেন। তার মানে আমি আশা করব মিস্টার ইলিয়াস কাঞ্চন আজকে যেভাবে পেশাদারিত্বের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট ট্রেনিংটা করিয়েছে অত্যন্ত পাওয়ারফুল, এবং আসলে উনি চাইলে এটি করতে পারেন এবং ওনাকে করাটা মানাই, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডটা এই বিষয়ে। আমি মনে করি যে উনি যদি এটা একটু সিরিয়াসলি গ্রহণ করেন, এই বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করেন, আমরা অত্যন্ত উপকৃত হব। আসলে নরল্যান্ডের আরেকটা চমৎকার বিষয় আপনারা লক্ষ্য করবেন, আর সেটা হচ্ছে আমাদের ম্যাডাম এলেন হাওয়ার নেতৃত্বে যে ম্যানেজিং টিমটা রয়েছে, আমি আসলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আতিক ভাই আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে এই জায়গায় এই সেক্টরে, আমরা কখনো কখনো এত আন্তরিক সার্ভিস ওরিয়েন্টেড ম্যানেজমেন্ট টিম আমরা দেখিনি। যারা লিডারদের মতো ওয়ার্ক করে, ডে নাইট ওয়ার্ক করে। দেখেন আজকে এখন রাতের প্রায় 11টা বাজে। সাধারণত আমাদের প্রিভিয়াস কোম্পানিতে আমাদের, আমি স্টাফদের নাম বলবো না, আপনারা অনেককে চেনেন, আমাদের ম্যাক্সিমাম স্টাফরা 6টার পরে আর ফোন রিসিভ করতো না। এই ট্রেন্ডটা ছিল এবং এটা প্রত্যেকটা কোম্পানিতে আছে, কারণ তাদেরও তো একটা সময়ের বাধ্যবাধকতা আছে, কারণ কোম্পানি তাকে 10টা 6টার টাইম দিয়েই আসলে চুক্তিভাবে নিয়োগ করে। কিন্তু আমরা, আমাদের বিজনেসটা ধরনটাই এমন, আমরা আসলে সময়ে কিছু হয় না, অসময়ে অনেক কিছু হয়, তো আমরা অসময়ে এদের সার্ভিস চাই। তো আমি নরল্যান্ড বাংলাদেশ কোম্পানিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এমন কিছু স্টাফ আমাদেরকে নিয়োগ করেছেন যারা নর্মাল কোনো স্টাফ নয়। এই ম্যানেজমেন্টের টিমটা আসলে তারাও ম্যানেজমেন্ট টিমের লিডার, টিম লিডার, অর্থাৎ স্টাফদের নেতৃত্বে যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে যারা লিডার হবে সেই লিডারের তালিকায় আছে মিস্টার মুকুল রানা, মিস্টার ইলিয়াস কাঞ্চন, মিস্টার মশিউর রহমান, অত্যন্ত চমৎকার। এবং তাদের এই সার্ভিসটার কারণে যে বিষয়টা এখানে হয়েছে নরল্যান্ড বাংলাদেশে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অত্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি এই বিজনেসটা করতে পারছে। আমাদের সময় ছিল, আমরা পুরোনো কোম্পানিতে যখন কাজ করতাম, কোনো একটা কাজের কাজের যখন সিগনেচার করতে হতো আমাকে আপলাইনের বাসায় যেতে হতো, আপলাইনকে এই আপলাইন সেই আপলাইন স্টক ধর্ণা দিতে 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 আমাদের কোনো কাজ একটা সমাধান করতে গেলে মানে বিরাট লাইন। কিন্তু এইখানে দেখেছি যে কোনো আপলাইন লিডারকে লাগে না, ম্যানেজমেন্টের স্টাফরা সর্বক্ষণিক রেডি আছে, তারা যে কোনো সার্ভিস দিচ্ছে, প্রত্যেকটা লোক ইন্ডিভিজুয়ালি তার ঘরের মধ্যে বসে পিবি পোস্টিং দিচ্ছে, তার ঘরে বসে স্টাফদেরকে জামাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে, মানে যে যেমন ভাবে পারছে মানে তার মতো করে, অর্থাৎ তার সময় সুযোগ মতো করে অত্যন্ত স্বাধীনভাবে বিনা কোনো বাধায় বিনা কোনো সুপারিশে একদম স্বাধীনভাবে এই ব্যবসাটি করতে পারছে, যেটা নরল্যান্ড বাংলাদেশের একটা চমৎকার একটা বিষয়। তো আজকে এই দুজন নতুন ব্যক্তি যশোর টিমের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং দুজনকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দুজনেই যে আপনারা যে নতুন, নতুন কেউ দেখলে এটা বুঝতে পারবে না যে আজকে টিপু ভাই প্রথম কোনো বিশেষ প্রোগ্রামে সূচনা বক্তব্য দিয়ে প্রোগ্রামটি শুরু করেছেন এবং ইলিয়াস ভাই আজকে কোনো বিশেষ প্রোগ্রামে প্রোডাক্ট ট্রেনিং দিয়ে শুরু করেছেন। দুটো বিষয় নতুন হওয়া সত্ত্বেও এত বেশি পেশাদারিত্ব ছিল দুজনের আলোচনায় যেটি অত্যন্ত চোখে পড়ার মতো। সো আমার কাছে আজকে এই বিষয়টি সবচেয়ে চমৎকার লেগেছে। আর যে কাজটি আমাদেরকে এখন করতে হবে, যেটা আমি বলেছিলাম যে আতিক ভাই যে কথাটি বারবার বলছে যে আপনাদেরকে যে পেশাদার কথা বলতে হবে, পেশাদার কথাও বলতে হবে আমাদেরকে যেভাবে আপনারা দুজন কথা বলেছেন, এবং সেই
সাথে আমাদেরকে আরেকটা জিনিসের সংযোজন করতে হবে, সেটা হচ্ছে আমাদের পেশাদার প্রোগ্রামগুলোকে আয়োজন করতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। আপনি ইন্ডিয়াতে, থাইল্যান্ডে, স্পেশালি যেসব জায়গায়, চায়নাতে যেসব জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং এর সূতিকাগার হয়, মানে যেখানে নেটওয়ার্ক, ইউএসএ যেসব জায়গায় নেটওয়ার্ক মার্কেটিংটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেই জনপ্রিয় মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং গুলো এখন অনলাইন বেসড হয়ে গেছে। তাদের সেমিনার, ট্রেনিং, প্রোডাক্ট ট্রেনিং এগুলো সবগুলো অনলাইনে করছে। তার কারণ হচ্ছে অনলাইনে এই প্রোগ্রামগুলো করলে অনেকগুলো প্রোগ্রাম করা যায়, ইচ্ছে মতো প্রোগ্রাম করা যায়, সুবিধা মতো প্রোগ্রাম করা যায়, খোলামেলা কথা বলা যায়, আর টেনশন করতে হয় না, আর কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় কারোর জন্য অপেক্ষা করতে হয় না, আর অন টাইমে কাজ করা যায়, অর্থাৎ অনেক ফ্যাসিলিটি, এভরিডে কথা বলা যায়, প্রত্যেকটা দিন নতুন তথ্য দেওয়া যায়, বিজনেস অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছতা, মানে বিজনেসের মধ্যে অনেক বেশি স্বচ্ছতা চলে আসে। কারণ একটা সময় ছিল আপলাইন কোনো একটা কথা কোনো একটা প্রোগ্রামে বলে দিয়েছে 20-50 জনের মধ্যে, ওই 20-50 জন কি মেসেজটা নিয়ে কোন জায়গায় চলে গেল, এবং আসলে দেখা যাচ্ছে কেন্দ্রীয় লিডাররা, কেন্দ্রীয় যারা সিনিয়র ডিস্ট্রিবিউটর, তারা যে কথাটি বলেছে দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে, মানে একদম যারা রুট লেভেলে, সেই সব জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কথাটার একেবারে ব্যতিক্রম হয়ে গেছে। আজকে যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে বিতর্কিত হয়, এর মূল কারণ হচ্ছে তথ্য প্রবাহটা সঠিকভাবে সব জায়গায় পৌঁছয়নি। কারণ কি? কারণ ছিল কিছু প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতাটা কি? আজকে যশোর টিম কাজ করছে যশোরে, যেটা চট্টগ্রাম থেকে অনেক দূর, যেটা ঢাকা থেকে অনেক দূর, যেটা ময়মনসিংহ থেকে অনেক দূর, তাহলে কিশোরগঞ্জ থেকে যে টিমটা অনেক দূর, ফলে এই কিশোরগঞ্জের এই ব্যক্তির পক্ষে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা দিন আপডেট করা, নিয়ে যাওয়া সম্ভব হয় না। কারণ ক্লোজলি কথা না বললে অনেক কিছুই বোঝানো সম্ভব হয় না। কিন্তু এখন এই অনলাইন যুগের কারণে এই জুম সেমিনার ট্রেনিং, যেটি আমাদের বাংলাদেশের সিনিয়র লিডার জনাব আতিকুর রহমান অত্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত সকলকে মোটিভেট করার জন্য যে আপনারা এই সেমিনারটাতে থাকেন, আমাদের কোম্পানি যে জায়গাটাতে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, হতে পারে এটা অত্যন্ত সহজে আমরা করতে পারি, কিন্তু আসলে এটার ব্যাপকতা অনেক গভীরে। এবং এইটার কারণেই আজকে দেখেন কিশোরগঞ্জের আপনাদের লিডার মিস্টার রফিক ভাই চাইলেই আপনাদেরকে ডেকে এনে যে কোনো তথ্য যে কোনো সময় আপনাদের কাছে সরবরাহ করতে পারছে, এবং এটা ফ্রিলি সরবরাহ করতে পারছে। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কে জানা, জানতে চাওয়া, প্রতিদিন অল্প অল্প করে আমরা জানছি, আজকের দিনে কিছু শিখছি, কালকের দিনে কিছু শিখছি, গত 6 মাস ধরে যতগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, আমি আমার ক্যারিয়ারে এতগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করিনি, এতগুলো কথা আমি বলিনি। আর যেটা করতে হয়েছে, এই যে মনে করেন আতিক ভাই ভালো বলতে পারবে, এবং আতিক ভাই নিজেও প্রত্যেকটা দিন স্টাডি করতে হচ্ছে, প্রত্যেকটা দিন নতুন কিছু শিখতে হচ্ছে, প্রত্যেকটা দিন এইটা করতে হচ্ছে। কারণ কি? কারণ ওনাকে প্রত্যেকটা দিন কথা বলতে হয়, একটা সময় এত কথা বলতে হতো না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে সময়টা লাগতো, সেই সময়টা তো রেস্ট করা যেত, কিন্তু এখন মস্তিষ্কের উপর অনেক বেশি চাপ। তার কারণ হচ্ছে প্রতিদিন কথা বলতে হয়, এবং প্রতিদিন কথা বলতে গেলে অবশ্যই আপনি এক কথা প্রতিদিন বলতে পারেন না, তখন আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত শিখতে হয়। যখনই আপনি বলতে যাবেন, তার আগে আপনাকে শিখতে হবে, আর যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনার দক্ষতা বাড়বে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যুগের বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। কেউ যদি আমরা শেকেলে মনোভাব নিয়ে বসে থাকি, সেই পুরনো পদ্ধতিতে আঁকড়ে ধরে বসে থাকি, সে তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। আমাদেরকে অবশ্যই এই বৈপ্লবিক পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, কত দ্রুত অনলাইন প্রোগ্রামটাকে আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আর এই আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে পেশাদার কথার সাথে পেশাদার কাজের মধ্যে আমাদের পেশাদারিত্ব আনতে হবে। যেমন মনে করেন আজকের একটি প্রোগ্রাম, এই প্রোগ্রাম সূচনা বক্তব্য কার হবে? এই প্রোগ্রামে যেমন আমি বলতে পারি, যেমন মনে করেন আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই অত্যন্ত চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্যটি আমরা সবাই ক্যাচ করতে পারিনি। কারণ কি? কারণ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পূর্ব প্রস্তুতি ছিল না, থাকার কারণে ওনার নেটওয়ার্কটা যে এত বেশি আপ ডাউন করছে, উনি করিসেপস বলছে, আমরা সেটা এমন একটা জিনিস শুনেছি, আমরা তো বুঝি বিদায় হয়তো বুঝছি, কিন্তু যারা কখনো করিসেপস এর নাম শুনে নাই সে এটা কি বুঝবে সে সেই জানে। কারণ ওনার ক থেকে সেপস পর্যন্ত যাইতে মনে করেন চিটাং থেকে আমরা ঢাকা চলে গেছি, নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছিল, তার মানে হি ইজ নট প্রিপেয়ার্ড। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রস্তুতি একটা, আমরা আজকে যশোর টিমের দেখেন এটার সাথে আপনাদের টিমের মান
সম্মান জড়িত, ইমেজ জড়িত। আজকে যশোর টিমের প্রোগ্রাম, অনেক লোক আশা করে এসেছে যে যশোর টিম কি দেখায় আজকে, কি চমকটা আজকে যশোর টিম দেখাবে। যেভাবে আমরা যশোরে আপনি যখন একটা বিবিএস করবেন, ডেফিনেটলি আপনাদের একটা বিশাল প্রিপারেশন থাকবে, লিডাররা আসবে, তাদেরকে কিভাবে দেখানো যায়, কত চমৎকার করা যায়, তেমনি আজকে যশোর টিমের অনলাইন প্রোগ্রাম। তো এই যশোর টিমের অনলাইন প্রোগ্রামে নতুনত্ব কি আছে দেখা যাচ্ছে। এই যে যশোর টিমের প্রোগ্রামটা আসলে দায়িত্ব কার, মানে কে এটার দায়িত্ব নিয়েছে, অর্থাৎ শিডিউলটা কে বানাচ্ছেন, উই আর নট শিওর ইয়েট। আমরা এখনো এটা শিওর না যে এটার শিডিউলটা কে বানিয়েছেন। এই শিডিউলটা যদি যিনি বানিয়ে থাকেন তিনি সব কাজ মানে পরামর্শ করে বানিয়েছেন কিনা, এবং এই যে যদি শিডিউলটা বানিয়ে থাকেন আজকে সেই শিডিউলে যারা যারা আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছেছে কিনা। যেমন মনে করেন আজকে আমার বক্তব্য দেওয়ার কথা কোন জায়গায়, সে আই এম নট শিওর, আতিক ভাই কোথায় বক্তব্য দেবেন, আতিক ভাই নট শিওর। তার মানে এই জায়গাগুলো হচ্ছে কি আমাদের কর্মকাণ্ডের মধ্যে আরেকটু ডেভেলপমেন্ট আনতে হবে। তো এখন যেহেতু কম্পিটিশনটা যশোর টিমের মধ্যে চলে এসেছে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, যশোর টিম যেদিন তার অনলাইন প্রোগ্রামটা করবে হি উইল বি রেডি, তাকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। আজকে তার প্রোডাক্ট ট্রেনিং কে করাচ্ছে, কতটা থেকে কতটার দিকে করাচ্ছে, আজকে সূচনা বক্তব্য কে দিচ্ছেন, কতটা থেকে কতটার দিকে দিচ্ছেন, তার সাথে কনফার্ম করতে হবে যে আপনি কি আজকে ওই সময়টাতে ফ্রি আছেন, যে যেহেতু আজকে আপনাকে আমরা সূচনা বক্তব্যে রেখেছি, আপনি আজকে আমাদের প্রোডাক্ট ট্রেনিং এ তো আপনি আছেন, আপনি কি ফ্রি আছেন, নাকি আজকের এই প্রোগ্রামটা কোম্পানি আয়োজন করেছে। আসলে না, আজকের এই প্রোগ্রামটা মূলত যশোর টিমের প্রোগ্রাম, আমরা কোম্পানির আইডিটা ব্যবহার করছি, মানে এটা কোম্পানির প্রোগ্রাম নয়, এটি যশোর টিমের প্রোগ্রাম। আমরা যশোর টিমের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তো সুতরাং এটা যশোর টিমের, আমরা আজকে এখানে এই অনলাইন প্রোগ্রামটার সফলতার উপরে যশোর টিমের ইমেজটা প্রতিচ্ছবিটা আমাদের মাঝে ভেসে উঠবে, তার ছবিটা আমাদের মাঝে ভেসে উঠবে। তো সুতরাং আমরা আজকে এটা কত সফলভাবে করলাম সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো, যে কথাটি বারবার আমাদের সিনিয়র লিডার আতিকুর রহমান ভাই বারবার আমাদেরকে বলছেন যে কাজে কথার মধ্যে পেশাদারিত্ব, কথা এবং কাজের মধ্যে পেশাদারিত্ব, এই দুটো খুবই জরুরি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমি আজকে টিপু ভাইয়ের বক্তব্যে এবং আমাদের নতুন সংযোজন আমাদের ফার্মাসিস্ট মিস্টার ইলিয়াস কাঞ্চনের বক্তব্যে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আমার কাছে এই দুটো জিনিস আজকের প্রোগ্রামে অত্যন্ত ভালো লেগেছে, সেই সাথে আমাদের সোহেল রানা ভাই আমাদের মাঝে যে মার্কেটিং প্ল্যানটি উপস্থাপন করছেন সেটিও অত্যন্ত চমৎকার হয়েছে। আরো পোছালো, আরো ধারালোভাবে কিভাবে আমরা প্রস্তুতি নিই আগামী প্রোগ্রামগুলো করতে পারি, আমরা যাতে জুম প্রোগ্রামটাকে দেখেন জুম মিটিং এ মিউজিক দিয়ে জুম মিটিং করা যায়। আপনারা দেখছেন আমাদের মালয়েশিয়ান প্রোগ্রামে যখন একজন ব্যক্তি স্পিচ শেষ করে তখন একটা মিউজিক আসে, এই যে বিষয়গুলো এগুলো চাইলেই শেখা যায়। আমরা ফেসবুক চালাতে জানি, আমরা ইউটিউব চালাতে জানি, আমরা হোয়াটসঅ্যাপ চালাতে জানি, আমরা কেন জুম চালাতে জানবো না, কারণ জুম আমার রিজিকের সাথে জড়িত। তাহলে জুমকে সবচেয়ে ভালো চালাতে জানা দরকার আমাদের, কারণ জুমের মাধ্যমেই আজকে আমাদের ব্যবসাটা, এবং গত ছয় মাস আমরা টিকে আছি জুমের কল্যাণে, এবং টিকে তো নাই অত্যন্ত শক্তভাবে টিকে আছি। এবং জুমের মাধ্যমে আমরা গত অগাস্ট মাসে যে সেলটি করেছি সেটি এই জাবিতকালের আমাদের সর্বোচ্চ সেল। তো সেই জায়গায় আমি আছি কিনা, আর আমি একটা কথা পরিষ্কার বলে দেই, পৃথিবী যখন পাল্টে যায় সে পাল্টে যাওয়ার পৃথিবীর সাথে যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা হারিয়ে যায়। তো সুতরাং আমাদের আমরা অবশ্যই এই পাল্টে যাওয়াটা, আমি এই যে আমাদের ফাউন্ডিং লিডার জনাব আতিকুর রহমান আজকে 23 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন, তার মূল কারণ হচ্ছে যতবার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি তার রূপ পরিবর্তন করেছে তত দ্রুত আতিক ভাই তার রূপ পরিবর্তন করে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পেরেছেন। অ্যাডজাস্টমেন্ট এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সুতরাং আজকে উনি 22 বছর কেন টিকেছেন, কারণ উনি নতুনকে খুব সহজে গ্রহণ করতে পারেন এবং নতুনকে উনি খুব সফলভাবে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। সুতরাং আমরা যদি নিজেরা তার মতো সাকসেসফুল একজন লিডার হতে চাই, তাহলে আমাদেরও উচিত এই নতুন বিষয়টিকে অত্যন্ত দ্রুত হৃদয়ঙ্গম করে, অর্থাৎ নিজেদের ভিতরে ঢুকিয়ে এটাকে আরো কিভাবে ফলপ্রসূ, পাওয়ারফুল, পেশাদার করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রফিক ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সুজিত দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের আজকে নতুন যিনি আমাদের স্যার, উনি স্কুল টিচার, হেড টিচার, তো হাবিবুর রহমান ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মালয়েশিয়ান প্রোগ্রামও অ্যাটেন্ড করেছেন এবং এই প্রোগ্রামেও আপনি থাকার জন্য, এবং কিছু কথা আপনার কাছ থেকেও শুনবো। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।